দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে স্যার। Okay, thanks to everybody and thanks to Almighty Allah for starting our today's class. This is the seventh class of our online system or virtual class. We have talked about law of contract. We have complete two class in law of contract. Most probably you have go through the Contract Act 1832 and Sale Proof Act 1932. We will finish at a glance the Law of Contract Act today, and then we conduct another two class. In two class, which is mainly the Contract Act 1872 and Sale Proof Act 1932. Slowly. So I would like to get feedback from you from the last class. What is the contingent contract? Can you tell me one of all of the participants? Contingent contract. What do you mean by contingent contract? যিনি কথা বলবেন উনি শুধুমাত্র আনমিউট করবেন আর বাকি সময় মিউট করে রাখবেন। কন্টিনজেন্ট কন্ট্রাক্ট কি? ধারণা নাই কন্ট্রিনজেন্ট কন্ট্রাক্ট হতে পারে স্যার, এমন একটি কন্ট্রাক্ট যেটি কোন শর্তের উপর নির্ভরশীল আর কি, মানে বা কোন ঘটনার আর কি, ওই ঘটনাটা যদি ঘটে থাকে তাহলে কন্ট্রাক্টটা এক্সিকিউট করা হয়, আর যদি ঘটনাটা না ঘটে তাহলে এক্সিকিউট করা হয় না। থ্যাংক ইউ। আমি আরেকজনের কাছ থেকে শুনতে চাচ্ছি, আমি যেভাবে আমরা বইতে মানে আমরা এখানে বলছি ওই ডেফিনেশন অনুযায়ী আপনার ইংলিশে বলবেন, কেউ আছেন? হোয়াট ডু মিন বাই কন্টিনজেন্ট কন্ট্রাক্ট? স্যার কন্টিনজেন্ট কন্ট্রাক্ট হচ্ছে এমন একটা কন্ট্রাক্ট যে কন্ট্রাক্ট ভবিষ্যতে কোন একটা ঘটনার উপর নির্ভরশীল, এই ঘটনাটা ঘটলে কন্ট্রাক্টটা হবে আর ঘটনা না ঘটলে কন্ট্রাক্টটা হবে। স্যার যেমন হচ্ছে স্যার বিমা কোম্পানি, স্যার আমি রাস্তায় তারপর বলতেছি স্যার, যেমন বিমা কোম্পানি, বিমা কোম্পানিতে আমরা ইনস্যুরেন্স প্রিমিয়াম দিয়ে থাকি, তো এটা যদি যদি দিয়ে থাকি যদি কোনো ইনসিডেন্ট ঘটে যায়, যেমন আমি দোকানের যদি পুড়ে যায় বা কোনো ক্ষয়ক্ষতি হয় তখন এটা হবে স্যার, এটা কন্টিনজেন্ট কন্ট্রাক্ট স্যার। নতুবা নতুবা আমি ক্লেম পাচ্ছি না। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, if the actual events are occurred then the contract will be executed. Yes sir, that's correct sir. Thank you. তো আমরা আরেকটা জিনিস বলছিলাম, আরেকজন বলবেন, হ্যাঁ একজন যিনি বলছেন একজন বলবেন না, কোয়াজি কন্ট্রাক্ট, হোয়াট ডু মিন বাই কোয়াজি কন্ট্রাক্ট? কোয়াজি কন্ট্রাক্ট হচ্ছে এটা পুরোপুরি ঠিক কন্ট্রাক্ট না, এটাকে সেমি কন্ট্রাক্টের মতো একটা বিষয়, এটা হচ্ছে কোয়াজি কন্ট্রাক্ট। আরেকটু সুন্দর করে বলতে হবে, আরেকজন বলেন। আমরা বলতে বুঝছি যে এটা মানে সেমি কন্ট্রাক্ট, কিন্তু সেমি কন্ট্রাক্ট হলে কিভাবে এটা কন্ট্রাক্টে কিভাবে হবে সেটা আমার জানতে হবে। কোয়াসি কন্ট্রাক্টের বিষয়টা হচ্ছে যে দুজন পার্টি, আমি একজন তার প্রোডাক্ট দিয়ে গেল আরেকজনের কাছে, যে ভাই আমি তোমার এই জিনিসটা তোমার কাছে রেখে গেলাম তুমি এটা রাইখো, কিন্তু যার কাছে রেখে গেলাম সে আমানতকে খেয়ানত করে অন্য জায়গায় বিক্রি করে ফেলছে, এখন সে যখন আমি ফেরত আসছি যে ভাই তুমি আমার জিনিসটা আমাকে ফেরত দাও, সে বলতেছে না ওই জিনিসটা তুমি আমাকে দাও নাই, তো কিন্তু লিগালি তো আমি ওই জিনিসটা পাই তার কাছে, তো আমি যদি প্রমাণ করতে পারি যে হ্যাঁ আমি তার কাছে জিনিসটা রেখে গেছি ওইটা হচ্ছে কোয়াসি কন্ট্রাক্ট। আরেকটু সুন্দরভাবে আমরা আশা করবো, কেউ বলতে পারবেন? স্যার
এখানে বলছে হ্যাঁ কোয়াজি কন্ট্রাক্ট ইজ এ কন্ট্রাক্ট দ্যাট ইজ ক্রিয়েটেড বাই দ্য কোর্ট হোয়াইল নো সাচ অফিসিয়াল কন্ট্রাক্ট এক্সিস্ট বিটুইন দ্য পার্টি পার্টি যে পার্টিরা আছে তাদের ভিতরে কোনো আগের অফিসিয়াল কোনো কন্ট্রাক্ট ছিল না অফিসিয়াল কোনো কন্ট্রাক্ট ছিল না ঠিক আছে সেই কন্ট্রাক্টের ক্ষেত্রে এগেনস্টে কোর্ট যখন কোনো কন্ট্রাক্ট করে দেয় তাকে বলা হচ্ছে কোয়াজি কন্ট্রাক্ট and there is a dispute with regard to payment for goods and services provided ঠিক আছে তাহলে কোয়াজি কন্ট্রাক্ট হচ্ছে এমন একটা কন্ট্রাক্ট যে কন্ট্রাক্টটা পূর্বে ছিল না অফিসিয়ালি কোনো কন্ট্রাক্ট ছিল না কিন্তু এই ক্ষেত্রে মানে আপনার এই পার্টিতে ভিতরে কোর্ট সেটা দেওয়া বা আপনি ক্রিয়েট করে দেয় সেটা হচ্ছে কোয়াজি কন্ট্রাক্ট ঠিক আছে আপনার এই লাইনগুলা আমি আবারও বলছি অবশ্যই আপনারা এখানকার যে কিওয়ার্ডগুলো ইউজ করবেন যেমন ইয়ে কোয়াজি কন্ট্রাক্ট ইজ এ রিট্রোয়েক্টিভ অ্যারেঞ্জমেন্ট রিট্রোয়েক্টিভ অ্যারেঞ্জমেন্ট আপনি অন্যগুলা আগে পিছনে যাই লেখেন এই যে রিট্রোয়েক্টিভ অ্যারেঞ্জমেন্ট বিটুইন টু পার্টি হু হ্যাভ নো প্রিভিয়াস অব্লিগেশন টু ওয়ান অ্যানাদার হু হ্যাভ নো প্রিভিয়াস অব্লিগেশন টু ওয়ান অ্যানাদার একজনের আরেকজনের প্রতি কোনো অব্লিগেশন ছিল না ঠিক আছে এরকম একটা রিট্রোয়েক্টিভ অ্যারেঞ্জমেন্ট যেটা সে দুই পার্টির ভিতরে সেটাকে বলা হচ্ছে কোয়াজি কন্ট্রাক্ট এই জন্য আমরা একটা উদাহরণ দিছিলাম যে একজন বাইরে দিয়ে এক ভাই তার বোনের অজান্তে বোনের এখানে বিশ্বাস ছিল যে বোন তো পেমেন্ট করবে খুশি হবে এই বলে সে আরেকজনের সাথে কন্ট্রাক্ট করলো এবং সেদিন মানে তার এখানে বিল হাউস তৈরি করে দিল কিন্তু বোন তো পরবর্তীতে যখন আসলো তখন দেখলো যে না এটা সে খুশি হয় নাই সে তখন বললো যে আমি টাকা দিব না এই ক্ষেত্রে বোন বললো না আপনার এখানে যে র মেটেরিয়ালস ইউজ হয়েছে সেটা মেটেরিয়ালসগুলো টাকা দিতে হবে কিন্তু শুধুমাত্র হার্ডওয়ার্ক যেগুলো করছে সেগুলো থেকে আপনি পেমেন্ট না দিলে হবে ঠিক আছে পার্সোনাল যে লেবার সেটা ছাড়া অন্যগুলো খরচ দিতে হচ্ছে এই হচ্ছে কোয়াজি কন্ট্রাক্ট তারপর আমরা বলছিলাম কন্টিনজেন্ট কন্ট্রাক্ট যেটা দেখেন কন্টিনজেন্ট কন্ট্রাক্ট ইজ এ কন্ট্রাক্ট টু ডু অর নট টু ডু আমি বারবার বলি যে আপনারা ক্লাস করার পরে অবশ্যই পাশে গিয়ে এগুলো দেখে নেবেন সাথে সাথে শেষ করে ফেলবেন অ্যাটলিস্ট আমার এখান থেকে দুই চার লাইন লাইনগুলো মুখস্থ করার চেষ্টা করবেন এ কন্টিনজেন্ট কন্ট্রাক্ট ইজ এ কন্ট্রাক্ট টু ডু অর নট টু ডু আপনি এইভাবে লিখতে হবে হ্যাঁ টু ডু অর নট টু ডু সামথিং ইফ সাম ইভেন্ট বুলেটেড টু সাচ কন্ট্রাক্ট ডাজ অর ডাজ নট থাকে ঠিক আছে তখন এই যে যদি কোনো ঘটনা ঘটে অথবা না ঘটে সেই ক্ষেত্রে যদি কোনো কিছু দেওয়া হয় অথবা দেওয়া হবে না এই এই মর্মে যদি কোনো কন্ট্রাক্ট হয় তখন তাকে বলা হচ্ছে কন্টিনজেন্ট কন্ট্রাক্ট তারপর আমরা বলছিলাম কি ইনকর্পোরেশন অফ ট্রান্স নতুন কোনো ট্রান্স যদি ইনকর্পোরেট করতে হয় অথবা কোনো ট্রান্স যে কোনো ট্রান্স ইনকর্পোরেশনের ক্ষেত্রে আমরা কোন কোন ওয়াইতে করি চারটা ওয়াইতে করি আপনারা কেউ বলেন তো বলতে পারেন কিনা ইনকর্পোরেশন অফ ট্রান্স ইনকর্পোরেশন বাই অ্যাকচুয়াল লক ইজ ইনকর্পোরেশন বাই সিগনেচার আর ইনকর্পোরেশন বাই দা প্রভিশন অফ রিজনেবল নোটিশ ইনকর্পোরেশন বাই এ ফোর্স অফ ডিলিং থ্যাংক ইউ আপনারা মানে যিনি কথা বলতেছেন উনি ছাড়া অন্যরা আনমিউট আপনার মিউট করে রাখবেন সেই হিসেবে ওনার মিউটটা অনেকেরই আনমিউট আছে কিন্তু কথা এখানে বাড়িটা আমি বুঝতে পারি ঠিক আছে তাহলে ইনকর্পোরেশন অফ ট্রান্স হচ্ছে চারটা ওয়েতে বাই দ্য ফোর মিন্স এক্সপ্রেস ট্রান্স মে বি ইনকর্পোরেটেড মেনলি আসলে এই যে ইনকর্পোরেশনের কথা যখন বলা হয় সেগুলো হয় এক্সপ্রেস ট্রান্স এটা ইমপ্লাইড ট্রান্স তো আসলে ইমপ্লাইডই সেগুলো ইনকর্পোরেশন করলো কি করলো না মানে ওইভাবে কোনো লিগালিটি মানে ওখানে দেখানো হয় যায় না তাহলে ইনকর্পোরেশন বাই অ্যাকচুয়াল নোটিশ ইনকর্পোরেশন বাই সিগনেচার ইনকর্পোরেশন বাই দ্য প্রভিশন রিজনেবল নোটিশ ইনকর্পোরেশন বাই ফোর্স অফ ডিলিং দেন আমি বলছি যে দুইটা ট্রান্স একটা হচ্ছে এক্সপ্রেস ট্রান্স আর ইমপ্লাইড ট্রান্স ডিফারেন্স বিটুইন এক্সপ্রেস ট্রান্স অ্যান্ড ইমপ্লাইড ট্রান্স একজন বলবেন or what do you mean by implied terms and express terms dite ekshathe bolben sir express term gulo bola thake ar implied term gulo bola thake na ha express term gulo je gula mane bolay bujhe jacche express mane hocche prokashito apni prokash korchen thik ache seta written hote pare othoba orally hote pare thik ache dutar modhe jokhon disclose kora hoy jokhon prokashito kora hoy tokhon tai bola hocche express term আর ইমপ্লয় টার্মস গুলো কোনগুলো সেগুলো গোপন উজ্জ্বল থাকে স্যার জিনিসটা বলা হয় না আর কি টার্মস আছে যেগুলো বলতে হয় না অটোমেটিক্যালি এইগুলো থাকে এই কন্ট্রাক্টে হ্যাঁ যেমন হচ্ছে আমি একটা উদাহরণ এখানে ছিল এমপ্লয়মেন্টের ক্ষেত্রে ঠিক আছে একজন এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট যখন হয় এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টের ক্ষেত্রে অটোমেটিক্যালি তাকে সেফ সিস্টেম অফ ওয়ার্ক দিতে হবে এমপ্লয়ার এমপ্লয়ারের কাজ সেটা দায়িত্ব
আবার এমপ্লয়ি দায়িত্ব হচ্ছে সে যেন ডিউ কেয়ার এন্ড স্কিল যার তার যা আছে সেগুলো তার সে যেন ফুললি এক্সারসাইজ করবে, এটা হচ্ছে ইমপ্লয়েড টার্ম। দেন আমরা চলে গেছিলাম হচ্ছে কন্ডিশন এন্ড ওয়ারেন্টি। হোয়াট ডু মিন বাই কন্ডিশন এন্ড ওয়ারেন্টি, একজন বলবেন। কন্ডিশন হচ্ছে এমন একটা বিষয় যেটা কারণে আলটিমেটলি আমরা যে কন্ট্রাক্টটা সেটাকে আমরা ভ্যালিড ভয়েড করে ফেলতে পারি। আর ওয়ারেন্টির ক্ষেত্রে হচ্ছে এই কন্ট্রাক্টটা ভয়েড হয় না, কিন্তু আলটিমেটলি এটা হচ্ছে সেটার একটা ক্ষতিপূরণ আমরা পাইতে পারি। আরেকজন বলবেন, আরেকজন কন্ডিশন ওয়ারেন্টি কন্ডিশনটা হলো স্যার চাহিদা ক্রেতার। হ্যাঁ, ওয়ারেন্টিটা হলো যে একটা নির্দিষ্ট টার্ম দেওয়া থাকে, এর মধ্যে যে কোনো সমস্যা হলে জিনিসটা চেঞ্জ করে দিবে, এটা ব্যাপার না হয় নাই একটু মানে স্যার। কন্ডিশনটা হচ্ছে গিয়া স্যার হলো গিয়া কোনো প্রোডাক্টের মেইন ফিচার যেটা সেটা হচ্ছে কন্ডিশন, আর ওয়ারেন্টি হচ্ছে গিয়া স্যার এগুলার এবং সেগুলো যদি ড্যামেজ হয়ে যায় তাহলে আমরা এই ওয়ারেন্টি ওই ওয়ারেন্টি বুঝাচ্ছে না আপনারা, আবার আবার দেখতে হবে এটা ওয়ারেন্টি গ্যারান্টি এটা না না স্যার। কিন্তু কন্ডিশন হচ্ছে যে ক্যান বি ট্রিটেড অ্যাজ ওয়ারেন্টি, হোয়াইদার ওয়ারেন্টি ক্যান নট বি ট্রিটেড অ্যাজ কন্ডিশন, কন্ডিশন ইজ ইমপ্লাইড এবং ওয়ারেন্টি হচ্ছে যে এক্সপ্রেস করা যায়। আর যদি আমি লয়ের ভাষায় বলি তাহলে এখানে হয়তো বলা যায় যে কন্ডিশন ইন ল ইজ এ ফিউচার আনফোর্সেবল ইভেন্ট that will cause certain rights each of the parties in is obligated মানে obligate করা যাবে দুজনকেই, কিন্তু ওয়ারেন্টি হচ্ছে একটা প্রমিস অর অ্যাসুরেন্স দ্যাট মে বি এক্সপ্রেস ইমপ্লাইড বাই দ্য সার্কামস্টেন্সেস। ঠিক আছে রাইট, আমরা আমাদের আইনে যেটা বলছে বা এখানে যেটা আমরা বলবো, ঠিক আছে আপনারা এই ওয়ার্ডগুলো অবশ্যই নিয়ে আসবেন। কন্ডিশন ইজ এ স্টিপুলেশন এসেনশিয়াল টু দা মেইন পারপাস, আপনি এই কথাটা লিখতে হবে এসেনশিয়াল টু দা মেইন পারপাস, মেইন পারপাস অফ দ্য কন্ট্রাক্ট। কন্ডিশন হচ্ছে মেইন পারপাস অফ দ্য কন্ট্রাক্ট, দ্য ব্রিচ অফ হুইচ gives rise to right to treat the contract as repudiated, je gette contract ta ke repudiate korte apnake odhikar dey shetai hocche condition, main purpose of the contract, the breach of which gives rise to right to treat the contract as repudiated, ar warranty hocche stipulation collateral, ekhane bolchen stipulation condition is a stipulation essential ar ekhane holo warranty is a stipulation collateral to the main purpose of the contract, the breach of which gives rise to claim for damage, jera jonno claim for damage but no not to right to reject the breach. ঠিক আছে, আপনারা আমার মনে হয় আপনারা কেউই মানে আপনার এই শীতে যা আছে সরাসরি ওখানে ঢুকেন না, ঠিক আছে আপনারা অবশ্যই শীতে ঢুকবেন, শীতে না ঢুকলে আপনি মানে আসলে কি যে আমি আগে বলছি যে আপনার এই যেমন একটু আগে যে ডেফিনেশনটা দিলেন ল অনুযায়ী, ঠিক আছে আপনি ল অনুযায়ী লিখতে পারবেন, কিন্তু আসলে আপনার খাতাটা যিনি দেখতেছেন উনি অবশ্যই আপনি দেখবেন যে কন্ট্রাক্ট অ্যাক্ট অনুযায়ী আপনি দিয়েছেন কিনা, ওটা যদি আপনি চোখে পড়ে কিন্তু স্যার যখন বলে যে ইচ পার্টি ইজ অবলিগেটেড তখনই তো লফুল একটা বিষয় চলে আসে না, যখন বলা হয় যে ইচ পার্টি ইজ অবলিগেটেড টু অ্যাপ্লাই। হ্যাঁ, এটাও কিন্তু লফুল, এটাও কিন্তু আমার লয় আমার কন্ট্রাক্ট অ্যাক্ট থেকে সেটা ল, কিন্তু এই ল অনুযায়ী আপনি এখানে যেটা কন্ডিশন যেটা বলছে আপনি সেটাই আমরা চেষ্টা করবো মানে লেখে ইন এডিশন তারপর আপনি বাকিগুলো লিখবেন, ক্লিয়ার? তারপরে আমরা যাচ্ছি যে এখানে কন্ডিশন আর ওয়ারেন্টির মাঝামাঝি একটা জিনিস বলছিল, সেটার নাম কি বলছিলাম? ওয়েদার কন্ডিশন ক্যান বি ট্রিটেড অ্যাজ ওয়ারেন্টি। হ্যাঁ, আমি কন্ডিশন বুঝতেছি না ওয়ারেন্টি বুঝতেছি না, সেটা এরকম একটা টার্মস আছে ইনভ্যালিডিটি, এটা মানে কোন জায়গায় ফালাবো, ঠিক আছে এটা মেইন ফিচারটা কি অথবা এটা কোলেটারাল কি দুটাই এর ক্ষেত্রে এমবিগুইটি আছে, সেই ক্ষেত্রে এটার নাম কি বলা হয়েছিল? ফটোগ্রাফি আমরা বলছি হাউ টু ডিটারমিন দ্য স্ট্যাটাস অফ কন্ট্রাক্টুয়াল টার্মস, অনেক ক্ষেত্রে হয় আমরা কিভাবে সেটা ডিটারমিন করবো, আমরা যে অনেক ক্ষেত্রে আমরা ডিটারমিন করতে পারি না, আবার অনেকগুলো প্রোডাক্টের আছে যেগুলো আমরা সরাসরি ডিটারমিন করতে পারি, ঠিক আছে আবার অনেকগুলো প্রোডাক্ট আছে সেগুলো আমরা অনেক ক্ষেত্রে ডিটারমিন করতে পারি না, সেই একটা টার্মসকে বলা হচ্ছে ইনু মাইনেট টার্মস যখন হয় তখন আমি ক্লাসিফাই করতে পারি না, সেক্ষেত্রে আমার কাজ হচ্ছে আমাকে দায়িত্ব হবে কোর্টে, কোর্ট আপনাকে বলে দিবে যে আপনার এটা কি কন্ডিশন না ওয়ারেন্টি। কন্ডিশন
If no, the term is likely to be a warranty. ঠিক আছে তাহলে আমরা তিনটা টার্মস এখানে আমরা পাইলাম একটা কন্ডিশন ওয়ারেন্টি তারপর ইনুমিনেট ইনুমিনেটটা তাহলে কোর্টের মাধ্যমে সেই ডিসিশন দিতে হবে স্যার একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলেন স্যার ইনুমিনেটেড টার্মস স্যার একটা एग्जांपल দিলে একটু ভালো হতো স্যার মানে এটার কোন एग्जांपल আমি গুগলে খুঁজে পাচ্ছি না एग्जांपल বলতে আমি মনে করেন যে আপনার ইয়েতে ইয়ে কিনলাম এই যে আপনি মোবাইল কিনলেন সাপোজ হ্যাঁ এই মোবাইল কিনলেন মোবাইলে যদিও আমরা বলি যে মোবাইলে ফোন আসাটা না দেওয়াটা এটা হলো মেইন পারপাস কিন্তু আপনি তো একটা মোবাইল কিনলে এই মুহূর্তে যদি আপনি মোবাইল কিনলেন আপনি ফোন আছে সব আছে কিন্তু আপনার এই যে জুম সাপোর্ট করতেছে না অথবা আপনি ইন্টারনেট ঢুকতে পারতেছেন না তাহলে আপনার পারপাসটা কি আপনি পারপাসটা হচ্ছে আপনি ইন্টারনেট ঢোকার জন্য আপনি মোবাইল ক্রয় করছেন কিন্তু এই যে এটাই ঢুকতে পারতেছেন না এখন আপনি কি বলতেছেন আমি এটাতে ঢুকতে পারি না এই যে টার্মসটা এটা আমি অনেক ক্ষেত্রে আমি ইনুমিনেট হিসেবে আমি তো ঠিক করতে পারি মোবাইল মোবাইল কারণ আমার এই মুহূর্তে আসলে মোবাইলে কথা বলার চেয়ে আমার আদার্স ফাংশনটা হলে জরুরি বেশি ঠিক আছে সেই ক্ষেত্রে কোড আপনাকে কোডের কাছে তো সান্নিধ্য হতে পারবে কারণ আপনি বলবেন যে আমার তো যে ইন্টারনেটে জয়েন করাটা হলো বড় জিনিস আর উনি বলবেন না আপনার তো মোবাইল প্রথম হচ্ছে আপনার ফোন আসে কিনা দেখেন এই যে কল আসতেছে যাইতেছে কিনা ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আপনি মানে থার্ড পার্টি কোডের কাছে আমার যেতে হবে ঠিক আছে এই ক্ষেত্রে আমরা মোবাইলকে এই মুহূর্তে আমরা মোবাইলকে ইনুমিনেট করতে পারি ক্লিয়ার জি স্যার থ্যাংক ইউ স্যার वेलकम এটা ডিপেন্ড করবে আসলে প্রোডাক্টের উপর আপনার আপনার ইয়ার উপর পারপাসের উপর দেন আমরা চলে গেছিলাম যে আনফেয়ার কন্ট্রাক্ট টার্মস কিছু কন্ট্রাক্ট টার্মস আছে কারণ হচ্ছে আমরা জানি এগুলো আপনারা অবশ্যই অনেকে বিজনেস ব্যবস্থাপনা যারা পড়ছেন কোটার ফাইভ ফোর্স মডেল এখানে একটা কথা আছে বার্গেনিং পাওয়ার অফ দ্য সাপ্লায়ার বার্গেনিং পাওয়ার অফ দ্য বায়ার হ্যাঁ এখানে এই বার্গেনিং পাওয়ারের উপর ভিত্তি করে অনেক সময় অনেকগুলো কন্ট্রাক্ট টার্মস ঢুকাই দেওয়া হয় জোর করে মানে আপনার এটা করতেই হবে নতুবা আপনার যেমন আপনি মনে করেন যে এই মুহূর্তে আপনি টাকা তো লোন দরকার বিশেষ করে আমি আমি বলবো ক্ষুদ্র লোনগুলা পার্সোনাল লোনগুলা আপনার লোনের টাকা দরকার আপনি যে ব্যাংকে যান দিতে চান না সহজে দিতে চান না তখন কি করে এবং আপনি তখন যাবেন বা এমন টাকা সব ব্যাংকে দিতে চান সাপোজ অনেক মার্কেটিং কোম্পানি আছে দিতেছে পার্সোনাল লোন আপনি যখন লোনটা যখন সর্বশেষ ইয়ে করবেন আপনাকে অনেকগুলো টার্মস কন্ডিশন আপনাকে সাইন করাচ্ছে আপনি যা বুঝলেন আপনি দেখতেছেন যে না এটা আমি করবো না তবুও আপনি করতে হবে আপনি না তো আপনি টাকা পাচ্ছেন না সেই মুহূর্তে আপনাকে কি করা হয়েছে আপনি সাইন করে টাকা নিয়েছে এরকম কোনো কিছু টার্মস এমন টার্মস আছে যে টার্মসগুলো আপনার খুবই ভাইবল মানে আপনাকে খুব বেশি আপনাকে এফেক্টেড করে দিবে আপনাকে খুব ক্ষতি করে দিবে এরকম টার্মসকে বলা হবে আনফেয়ার কন্ট্রাক্ট টার্মস এই আনফেয়ার কন্ট্রাক্ট টার্মসগুলো ডিলস করার জন্য আমরা এখানে বলছি যে চারটা ওয়াইতে করা হয় কোর্টের কোর্ট এটাকে কীভাবে নিচ্ছে কোর্টের ওপর ভিত্তি করে তারপর আনফেয়ার কন্ট্রাক্ট টার্মস অ্যাক্ট আছে 1977 হ্যাঁ সাম আদার অ্যাক্ট কন্ট্রোলিং আনফেয়ার টার্মস আরও কিছু টার্মস আছে তারপর হচ্ছে কনজিউমার কন্ট্রাক্ট রেগুলেশন আছে এই এই চারটা আর মাধ্যমে আনফেয়ার কন্ট্রাক্ট টার্মসে কোনো কিছু হলে সেগুলো মানে আপনার কীভাবে আপনি পাবেন সেটা ডিটেল করবে এটার এটা ক্লেমটা অথবা এটার ক্ষেত্রে আপনি যে বিচারটা যেটা পাবেন হ্যাঁ জাস্টিসটা কীভাবে পাবেন সেটা এই এই চারটার মাধ্যমে যে কোনোভাবে হইতে পারে তারপর আমরা বলছিলাম যে পারফরমেন্স অফ দ্য কন্ট্রাক্ট একটা কন্ট্রাক্টের পারফরমেন্স আমরা তো বলি আমার পারফরমেন্স আপনার পারফরমেন্স কত পারফরমেন্স ভালো না সে এমপ্লয়ি পারফরমেন্স ভালো না কিন্তু কন্ট্রাক্টের পারফরমেন্সটা কি ঠিক আছে তাহলে কন্ট্রাক্টের পারফরমেন্স কি তার ক্লাসে আমরা কিছু আলোচনা করছি এর ভিতরে কেউ একদিন বলেন আরেকটা কথা বলা যায় যে বিয়ে হলো যদি হাজবেন্ড তার একটা সার্টেন স্টেজে পরে হাজবেন্ড তার মেন্টালি আনস্টেবিলিটি চলে আসে বা পাগল হয়ে যায় তখন আর ওই বিয়ের আসলে বিয়ের যে সার্টিফিকেট কি আমরা যাচ্ছি না ওটা তো হচ্ছে মানে আমি জাস্ট উদাহরণ দিচ্ছি আর কি যে পারফরম্যান্স অফ দা কন্ট্রাক্টের ইয়েতে যে সেই ক্ষেত্রে ওটার পারফরম্যান্স কর মানে ওটা পারফরম্যান্স থাকে না পারফরম্যান্স হয় না নট নন পারফরম্যান্স পারফরম্যান্স মানে হচ্ছে যে কন্ট্রাক্টটা আপনি যে উদ্দেশ্য করছেন সেই কন্ট্রাক্টটা বাস্তবায়ন হওয়া যদি বাস্তবায়ন হয় সেটাকে বলা হচ্ছে পারফরম্যান্স অফ দা কন্ট্রাক্ট যদি সে বাস্তবায়ন না হয় নন পারফরম্যান্স এক্সিকিউশন অফ কন্ট্রাক্ট এক্সিকিউশন অফ রাইট ঠিক আছে এটাই হচ্ছে না পারফরম্যান্স অফ দ্য কন্ট্রাক্ট দিস ইজ ওয়াইজ ফর দ্য মোস্ট কমন ওয়ে অফ ডিসচার্জিং এ কন্ট্রাক্ট এই পারফরম্যান্স অফ দ্য কন্ট্রাক্টের মাধ্যমে এটা কন্ট্রাক্টের ডিসচার্জ হয় সিন্স মোস্ট কন্ট্রাক্টস আর মেড
with the intention of performance and are in fact performed. As a general rule, each party must perform precisely what he bargained to do. Because anything else will be anything easy is will be easy will be breach. অন্য ক্ষেত্রে এটা breach হয়ে যাবে. Performance can take the form of payment of money. সাধারণত performance এর বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় আপনার যে যেটা পেমেন্ট আসলে লাস্ট পেমেন্টটা দিয়ে দেওয়া দিলে তখনই এটা পারফরমেন্স হয়ে যায়, ঠিক আছে? এই ছিল পারফরমেন্স অফ দ্য কন্ট্রাক্ট. তারপর রিজনস ফর নন পারফরমেন্স, এটাও আমি গতকালকে আলোচনা করছিলাম. বলছিলাম গত ক্লাসে রিজনস ফর নন পারফরমেন্স, একদিন বলেন হোয়াট ইজ দ্য রিজনস ফর নন পারফরমেন্স. আমরা একটু আগে বললাম যে পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, কন্ট্রাক্টের পারফরমেন্স কি সেটা আমরা বললাম. পারফরমেন্স মানে হচ্ছে পারফরমেন্স অফ টেক দ্য ফর্ম অফ পেমেন্ট অফ মানি. ইট ইজ দেন দ্য ডিউটি অফ ডেটর টু সিক আউট দ্য ক্রেডিটর এট রিজনেবল টাইম অফ ডে অ্যান্ড অফার দ্য কারেক্ট মানি ইন লিগ্যাল টেন্ডার উইদাউট এনি নেসেসিটি ফর দ্য ক্রেডিটর টু গিভ চেঞ্জ. ইট ইজ দ্য ডিউটি অফ দ্য সেলার, সেলারের ক্ষেত্রে কী হয়, ইট ইজ দ্য ডিউটি অফ দ্য সেলার টু ডেলিভার দ্য গুডস অ্যান্ড অফ দ্য বায়ার টু অ্যাকসেপ্ট অ্যান্ড পে ফর দেম, ঠিক আছে? সেগুলো গুডসের ক্ষেত্রে হয় যে আপনার গুডসটা ডেলিভারি সেলার ডেলিভারি দিবে, বায়ার সেটা অ্যাকসেপ্ট করে নেবে এবং এই বিনিময়ে সে পেমেন্ট করে দেবে ইন অ্যাকর্ডেন্স ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য টার্মস অফ দ্য কন্ট্রাক্ট অফ সেল. সেই ক্ষেত্রে একে বলা হবে পারফরমেন্স অফ দ্য কন্ট্রাক্ট. দেন আমরা বলবো যে রিজনস ফর নন পারফরমেন্স, সব কন্ট্রাক্ট তো আসলে পারফরমেন্স হয় না, অনেক ক্ষেত্রেই কন্ট্রাক্ট নন পারফরমেন্স হতে পারে, ঠিক আছে? ভ্যালিড রিজন, ভেরিয়াস ভ্যালিড রিজনস ক্যান বি ইউজ by a party to justify non-performance of his own obligations. ঠিক আছে, অনেক কারণ আছে, তার মধ্যে যে মেন কয়েকটা কারণ, মেন কারণগুলো হচ্ছে এ নিউ এগ্রিমেন্ট মে হ্যাভ বিন মেড হুইচ রিপ্লেসেস দ্য এক্সিস্টিং ওয়ান. আপনার বর্তমানে একটা কন্ট্রাক্ট করা আছে কিন্তু সেই কন্ট্রাক্টটা অনেক ডিলে হচ্ছে অথবা ইয়ে হচ্ছে অথবা দুই ক্ষেত্রে সার্কামস্টেন্স চেঞ্জ হয়েছে, সেই ক্ষেত্রে নতুন করে আরেকটা কন্ট্রাক্ট তৈরি করা হয়েছে, নতুন করে এগ্রিমেন্ট করা হয়েছে যেটা বর্তমান যে কন্ট্রাক্ট আছে সেটা রিপ্লেস হয়ে গেছে, এই ক্ষেত্রে এটা নন পারফরমেন্স হয়ে গেল. আগের যে কন্ট্রাক্টটা সে নন পারফরমেন্স হলো, নতুন করে একটা কন্ট্রাক্ট তৈরি হলো. এ নিউ এগ্রিমেন্ট মে হ্যাভ বিন মেড হুইচ রিপ্লেসেস দ্য এক্সিস্টিং ওয়ান. সাসপেনশন অফ দ্য এক্সিস্টিং এগ্রিমেন্ট মে অকার বিকজ সাম আউটসাইড ইভেন্ট ফর হুইচ নাইদার পার্টি ইজ রেসপন্সিবল হুইচ মেক্স নন সেন্স অফ দ্য এক্সিস্টিং কন্ট্রাক্ট. ঠিক আছে, একটু আগে যেটা ওই আপনাদের একজন বলতেছিলেন যে উদাহরণ দিচ্ছে যে আমি কন্ট্রাক্ট করছি পরবর্তীতে এক্সটার্নাল কোনো ইভেন্ট আসছে, সেটা হচ্ছে এটা ফ্রাস্ট্রেশন অফ দ্য এক্সিস্টিং এগ্রিমেন্ট. আমার যে এক্সিস্টিং এগ্রিমেন্ট সেটা ফ্রাস্ট্রেশন মানে পড়ে গেল মেয়ে অফার. যেমন মনে করেন যে করোনার ভাইরাসের আগে থেকে আমরা চিন্তা করি অনেক দেশের সাথে আমার ইম্পোর্ট এলসি দেওয়া আছিল কিন্তু সে দেশ মাল দিতে পারে নাই, আমার ডেট ছিল 90 days অর 30 days এলসির মেয়াদ, 45 days অর 90 days কিন্তু ডেট চলে গেছে, মাল দিতে পারে নাই. কেন দিতে পারে নাই? এক্সটার্নাল ইভেন্ট. সেটা হচ্ছে সেই সেই ক্ষেত্রে ফ্রাস্ট্রেশন হয়ে গেছে এক্সিস্টিং এগ্রিমেন্টের নিয়ে, ঠিক আছে? ফ্রাস্ট্রেশন হতে হতে তারপর এটা জন্য আসলে দুই পক্ষে কেউ দায়ী নাই, এটা হচ্ছে ফ্রাস্ট্রেশন অফ এক্সিস্টিং এগ্রিমেন্ট, এটা একটা নন পারফরমেন্স. সিরিয়াস ব্রিচ বাই দ্য আদার পার্টি মে সামটাইমস টু বি ভ্যালিড রিজন ফর দ্য ইনজুরড পার্টি টু রিফিউজ টু পারফর্ম হিজ অর হার ওন অব্লিগেশন. সিরিয়াস ব্রিচ অফ দ্য আদার পার্টি, অন্য একটা পার্টি খুব খারাপ একটা সে মানে ব্রিচ করে ফেলছে অথবা অন্য কোনো খারাপ কোনো ঘটনা ঘটছে, যেমন মনে করেন যে আমাদের যেটা রিজেন্ট হসপিটালের চেয়ারম্যান ওনার অথবা রিজেন্ট হসপিটালের নামে যদি আগে থেকে তার সাথে অনেকগুলো কন্ট্রাক্ট অনেকের কন্ট্রাক্ট থাকতে পারে কিন্তু যখন আপনার যারা তার সাথে কন্ট্রাক্ট করলো অথবা তার সাথে এলসি বিজনেস গেছিলো তারা এখন ওই এলসি এক্সিকিউট করবে না, নন পারফরমেন্স অফ দ্য কন্ট্রাক্ট হতে পারে. এবং কারণ কি? কারণ এটা সিরিয়াস একটা ইভেন্ট, তার এখন বিজনেস করার কোনো আসলে মানে আপনার সম্ভব নয়। এই ক্ষেত্রে আপনার কোর্টের মাধ্যমে হোক যেভাবে হোক আপনি যদি তার কাছে কন্ট্রাক্ট ফেলোর হন অথবা কন্ট্রাক্ট এক্সিকিউশন না করেন তাহলে আপনি কথা বলতে পারবেন, কারণ সে হচ্ছে কি এখন হচ্ছে রাষ্ট্রদ্রোহ হিসাবে পরিণত হয়েছে, ঠিক আছে? তাহলে এই হচ্ছিল টোটালি আমার নন রিজন, রিজনস ফর নন পারফরমেন্স. আমার পারফরমেন্স যদি নন পারফরমেন্স হওয়ার পিছনে কারণগুলা এই মেইন তিনটা কারণ এখানে দেওয়া আছে, একটা হচ্ছে নতুন কন্ট্রাক্ট
সম্মান প্রদর্শন, সম্মান মানে হচ্ছে আপনার এটাকে এক্সিকিউশন করা, আসলে এখানে অনার হচ্ছে এক্সিকিউশন করা। দ্য ব্রিচ অফ এ কন্ট্রাক্ট ইজ ডিফাইন্ড এজ ওয়ান অর মোর পার্টিজ ইনভলভ ইন এ কন্ট্রাক্ট ডু নট অনার a binding agreement. ঠিক আছে, দেয়ার আর মেনি ওয়েজ ইন হুইচ এ কন্ট্রাক্ট ক্যান বি ব্রোকেন। একটা কন্ট্রাক্ট ভেঙে পড়া অথবা কন্ট্রাক্ট বাতিল হয়ে যাওয়ার অনেকগুলো কারণ আছে। কিন্তু মেজর ফোর টাইপস অফ কন্ট্রাক্ট ব্রিচে প্রধান যে চারটা কারণে ব্রিচ হয়, হ্যাঁ, সেটা হচ্ছে মাইনর ব্রিচ, মেটেরিয়াল ব্রিচ, ফান্ডামেন্টাল ব্রিচ, অ্যান্টিসিপেটরি ব্রিচ। ঠিক আছে, মাইনর ব্রিচ, মেটেরিয়াল ব্রিচ, ফান্ডামেন্টাল ব্রিজ, অ্যান্টিসিপেটরি ব্রিজ। ঠিক আছে, মাইনর একটু সামান্য এদিক সেদিক হয়েছে, আপনি গোস যেভাবে দেওয়ার কথা সবই ঠিক ছিল, হ্যাঁ, প্যাকেটের উপরে প্যাকেট ট্যাকেট করার পরে কার্টন দিচ্ছেন, কার্টনের উপরে হয়তো আপনি যেভাবে সিল দেওয়ার দরকার ছিল সেভাবে সিল দেয় নেই, বা কার্টনটা যেই যেই মাপের দেওয়ার দরকার ছিল, হ্যাঁ, সেই দিয়েছেন অথবা যেটা বলি সেগুলো করেন না, অথবা ভিতরে যে প্যাকেটটা দেওয়া হয় সেই যে প্লাস্টিকের প্যাকেটটা সেইভাবে দেওয়া, যেভাবে দেওয়ার কথা সেভাবে দেন নাই, দিচ্ছেন কিন্তু সেভাবে সেই পরিমাণে দেন নাই, এই যে জিনিসগুলো সেগুলো হচ্ছে মাইনর ব্রিচ। মেটেরিয়াল ব্রিচ আপনার খুবই মানে আপনার যে পরিমাণ ব্রিচ হয়েছে সেটা অবশ্যই কি এটা আপনার ইম্প্যাক্ট আসে এরকম মেটেরিয়াল, হ্যাঁ, ইমেটেরিয়াল না, এটা তো আপনার জাস্টিফিকেশনের করার মতো এরকম মেটেরিয়াল ব্রিচ। ফান্ডামেন্টাল ব্রিচ আপনার মূল যে যা ছিল মূলটাই আপনার ভেঙে গেছে, তারপর অ্যান্টিসিপেটরি ব্রিচ অনেকগুলো আপনার কিছু মানে আনুমানিকভাবে ধরে নেওয়া হয় সেরকম দিক। যেমন আমরা এখানে বলি, যদি বলি দেখেন এ মাইনর পার্সিয়াল ব্রিচ, মাইনরের আরেকটা নাম হচ্ছে পার্সিয়াল ব্রিচ, ইজ হোয়েন দ্য নন ব্রিচিং পার্টি অফ দ্য কন্ট্রাক্ট ইজ নট এনটাইটেল টু অ্যান অর্ডার ফর পারফরমেন্স, ইজ নট এনটাইটেল তার অধিকার, এরকম অধিকার নাই টু অ্যান অর্ডার ফর পারফরমেন্স অফ ইটস অবলিগেশন, বাট অনলি টু কালেক্ট দ্য ড্যামেজ ফর হুইচ দে আর ওড। অর্থাৎ মাইনর অথবা পার্সিয়াল ব্রিচের জন্য আপনি সেই কন্ট্রাক্টটা টোটালি আপনি বাতিল করে দিবেন অথবা এক্সিকিউট করবেন না সেরকম করে কোনো আপনার ক্ষমতা নাই। ঠিক আছে, কিন্তু বাট অনলি টু কালেক্ট দ্য ড্যামেজেস ফর হুইচ দে আর ও, এবং সেটার জন্য সে যে পরিমাণ ড্যামেজ পাবে সেটা সে কালেক্ট করতে পারবে। দেন এ মেটেরিয়াল ব্রিচ, মেটেরিয়াল ব্রিচ ইজ হোয়েন দেয়ার ইজ এ ফেলিওর টু পারফর্ম এ পার্ট অফ এ কন্ট্রাক্ট, there is a failure to perform a part of the contract that permits the other party of the contract to ask for damages because of the breach that has occurred. মানে আপনার এই ক্ষেত্রে হচ্ছে প্রথমটা হচ্ছে আপনার তার কাছ থেকে শুধুমাত্র ওই ড্যামেজের যেটা সেটা কালেক্ট করতে পারবেন, আর মেটেরিয়াল ব্রিচের জন্য that permits the other party of the contract to ask for damage. ড্যামেজ কেন হয়েছে সেটা এই ড্যামেজের জন্য তার কাছে আপনি চাইতে পারবেন, বিকজ অফ দ্য ব্রিচ অফ দ্যাট হ্যাজ অকার, কারণ সে এটা ঘটনা ঘটেছে, এটা হল মেটেরিয়াল ব্রিচ। ফান্ডামেন্টাল ব্রিচ অফ কন্ট্রাক্ট ইজ হোয়েন দ্য পারসন দ্যাট হ্যাজ হ্যাড দ্য কন্ট্রাক্ট ব্রিচ এগেনস্ট ক্যান সিউ দ্য ব্রিচিং পার্টি ফর ড্যামেজেস ইনকার অ্যাজ ওয়েল অ্যাজ টার্মিনেট দ্য কন্ট্রাক্ট ইফ দ্য উইশ টু ডু সো। ফান্ডামেন্টাল ব্রিচ অফ কন্ট্রাক্টের ক্ষেত্রে আপনি তার কাছ থেকে এগেনস্টে আপনি মামলা করতে পারবেন, কেন সে এটা ব্রিচ করলো তা ওই ড্যামেজের জন্য, অথবা ইভেন অ্যাজ ওয়েল অ্যাজ টার্মিনেট দ্য কন্ট্রাক্ট, আপনি কন্ট্রাক্টে টার্মিনেট করে দিতে পারবেন। ঠিক আছে, এই হলো ফান্ডামেন্টাল ব্রিচ অফ কন্ট্রাক্ট। তারপরে অ্যান অ্যান্টিসিপেটরি ব্রিচ অফ কন্ট্রাক্ট ইজ হোয়েন দ্য নন ব্রিচিং পার্টি রিয়েলাইজ দ্যাট দ্য আদার পার্টি অফ দ্য কন্ট্রাক্ট উইল ফেল টু পারফর্ম হিজ অর হার পার্ট অফ দ্য কন্ট্রাক্ট ইন দ্য ফিউচার অ্যান্ড ক্যান টার্মিনেট দ্য কন্ট্রাক্ট অ্যান্ড সিউ ফর ড্যামেজেস বিফোর দ্য ব্রিচ হ্যাপেন। ঠিক আছে, এই যে অ্যান্টিসিপেটরি ব্রিচ অফ কন্ট্রাক্ট, একটু আগে আমি যেটা বলছিলাম যেমন রিজেন্ট গ্রুপের উদাহরণ আমি নিয়ে আসছিলাম, এরকম রিজেন্ট গ্রুপের সাথে যদি আপনি কন্ট্রাক্ট করেন তাহলে অটোমেটিক্যালি আপনি এখন ধরে নিতে পারবেন সেই কন্ট্রাক্টটা এখন আর সে এক্সিকিউট করতে পারবে না,
এটা আপনি এনটিসিপি করে দিতে মানে মাধ্যমে আপনি পিচ করে দিতে পারেন ঠিক আছে ট্রেড টু পারফর্ম অন হিজ পার্ট টু কন্ট্রাক্ট ইন দ্য ফিউচার এন্ড ক্যান টার্মিনেট দ্য কন্ট্রাক্ট এন্ড সিউ ফর ড্যামেজেস বিফোর দ্য ব্রিচ হ্যাপেন্স এই ছিল আপনার কাছে চারটা ব্রিচ অফ কন্ট্রাক্ট মাইনর মাইনর থেকে একটু আরো একটু মানে বেশি হচ্ছে মেটেরিয়াল মেটেরিয়ালটা যখন হবে তখন আপনি মানে তার কাছ থেকে কোশ্চেন করতে পারবেন আনসার মানে কেন হলো কিভাবে কি হলো আপনি আমার ড্যামেজ দেন এরকম করে মানে এই মাইক্রোর ক্ষেত্রে আপনি করতে পারেন তাও করতে পারেন আপনি আপনাদের শুধুমাত্র কালেক্ট করেন খুব অল্প অল্প জিনিস তারপরে হচ্ছে ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল মূল জিনিস এটা এর জন্য আপনি তার বিরুদ্ধে আপনি আর মামলা করতে পারবেন তার সাথে প্রয়োজনে আপনি কন্ট্রাক্টটা টার্মিনেট করে দিতে পারেন এনটিসিপেটেড কিছু হচ্ছে আপনি সেই এমন কোনো ঘটনা সেই করে নেই কিন্তু আপনি আপনি আগে থেকেই আপনি অনুমান করে নিচ্ছেন সে ভবিষ্যতে এই কন্ট্রাক্টটা আর ইয়ে করতে পারফর্ম করতে পারবে না ঠিক আছে সে ফেল ফেল টু পারফর্ম কি হয় will be deprived of the benefit which is reasonably expected. Apne je party deprived holo ha breach er jonno she party due to extent which the injured party will be deprived of the benefit which he reasonably expected. She ja benefit chaichilo seta theke she deprived hoyche to the extent to which the injured party can be adequately compensated for the part of that benefit of which he will be deprived. The extent to which the party failing to perform or to offer to perform will suffer for teacher. The extent to which the behavior of the party failing to perform or to offer to perform comport with standards of good faith and fair dealing. The likelihood that the party failing to perform or to offer to perform will include this failure taking account all of the circumstances. এই ছিল মানে আপনার হচ্ছে ব্রিচ অফ কন্ট্রাক্টের ক্ষেত্রে চারটে টাইপ অর্থাৎ মেটেরিয়াল মাইনর মেটেরিয়াল তারপর হচ্ছে আপনার মাইনর মেটেরিয়াল তারপর তারপরটা হলো আপনার ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল অ্যান্টিসিপেটেড ঠিক আছে ফান্ডামেন্টাল অ্যান্টিসিপেটেড এখন আমরা বলবো ডিসচার্জ অফ ব্রিচ আপনাদের সাথে একটু কথা বলি এই পর্যন্ত দেখেন আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা আমরা এখন আলোচনা করলাম হচ্ছে তিনটা জিনিস পারফরমেন্স অফ দ্য কন্ট্রাক্ট এর পরে হচ্ছে রিজনস ফর নন পারফরমেন্স নন পারফরমেন্স কেন ঘটে তারপর ব্রিচ অফ কন্ট্রাক্ট এই দুটো পয়েন্টের ভিতরে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা স্যার মাইনর মাইনর ব্রিচ আর হচ্ছে ম্যাটেরিয়াল ব্রিচ এই দুটো ব্রিচের কারণে কি আলটিমেটলি কন্ট্রাক্ট কি টার্মিনেট করা যায় কি যায় না এই পয়েন্ট একটু বুঝতে পারিনি আমার নেট একটু ঝামেলা করছিল তো কথা কিন্তু খুব বেশি শোনা যায় না হালকা শোনা গেছে স্যার শুনতেছেন হ্যাঁ বুঝছি আমি আমি বুঝতে পারছি অসুবিধা নেই মাইনর ব্রিচ আর ম্যাটেরিয়াল ব্রিচের জন্য আমাদের কন্ট্রাক্ট বাতিল করা যায় কিনা কন্ট্রাক্ট বাতিল করা যায় না এখানে তো স্পষ্ট বলা আছে দেখেন মাইনর ব্রিচের হচ্ছে পার্সেল ব্রিচের জন্য আপনি আপনার শুধুমাত্র যেটা আপনার মাইনরের জন্য আপনি যা পাবেন সেটা শুধু তার কাছ থেকে আদায় করতে পারবেন মেটেরিয়াল ব্রিচের জন্য তারকে আপনি কোশ্চেন করতে পারবেন এবং তাকে সেটার জন্য আপনার শোকত দিতে পারেন অথবা তার কাছ থেকে আপনার সেই যে ঘটনা ঘটছে সেটার জন্য আপনি তার কাছ থেকে আপনি নিয়ে নিবেন আপনি সেটা আদায় করে নেবেন এটা অবশ্যই আদায় করে নেবেন মেটেরিয়াল ব্রিচ থেকে ঠিক আছে কিন্তু ফান্ডামেন্টাল ব্রিচ অফ কন্ট্রাক্ট হলে সেই ক্ষেত্রে আপনি কন্ট্রাক্ট বাতিল করতে পারেন এটা এখানে বলা আছে নেক্সট কোনো কোশ্চেন আছে আপনাদের আর কোনো কোশ্চেন না থাকলে আমি আবার শুরু করতে পারি স্যার একটু জোরে কথা বললে ভালোই তো কথা শোনা যাচ্ছে না কথা কি শোনা যাচ্ছে না এখন ঠিক আছে স্যার ঠিক আছে স্যার এখন ঠিক আছে আপনাদের তো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন নয়তো আমি অন্য চলে যাব হ্যাঁ
আমরা এখানে যাচ্ছি দেখেন ফিচার, হ্যাঁ বলেন বিচার তো বীজ একটা বি মানে আপনার ফর বীজ বীজে যেহেতু হলে সেটার জন্য যদি বিচার করা হয় আমরা আগে একটু আগে আমরা আলোচনা করলাম যে চারটা বীজ হতে পারে ঠিক আছে মাইনর এটিডিএল তারপর হলো ফান্ডামেন্টাল হ্যাঁ তারপর হলো অ্যান্টিসিপেটেড এই বীজের জন্য যদি ফর ডিসচার্জ এই বীজের জন্য ডিসচার্জ করলে কি হবে বীজ অফ কন্ডিশন ক্যান রেজাল্ট ইন দ্য কন্ট্রাক্ট বিং টার্মিনেটেড হ্যাঁ আপনার যদি কন্ডিশনে হয় সেগুলো কন্ট্রাক্ট টার্মিনেট করতে পারি এই লেস সিরিয়াস বীজ ক্যান রেজাল্ট ইন এ মানিটারি অ্যাওয়ার্ড ফর অ্যান ইকুইটেবল রিমিডি বলা হচ্ছে যদি আপনার বীজটা যদি সামান্য বীজ হয় অথবা কিছু পরিমাণ হয় সেক্ষেত্রে এটা কি হবে আপনি মানিটারি অ্যাওয়ার্ড নিয়ে নেবেন অথবা অর অ্যান ইকুইটেবল রিমিডি সেটার জন্য আপনি ইকুইটেবল রিমিডি ইকুইটেবল মানে হচ্ছে আপনি যেই ঘুরতে থাকছে সেই ঘুরতে সেটি করে আবার তৈরি করে নেওয়া এটা হচ্ছে ইকুইটেবল রিমিডি রাইট টু ক্রিয়েট এ কন্ট্রাক্ট এজ ডিসচার্জ ফর বীজ ইজ সিমিলার ইন মেনি ওয়েজ টু দ্য রাইট টু রিসাইন ফর বীজ রিপ্রেজেন্টেশন ইন দে টার্মস রিসাইন অ্যান্ড রিসিশন আর ওপেন ইউজ টু ডেসক্রাইব ইন্ডিং এ কন্ট্রাক্ট ফর বীজ ঠিক আছে এটা এটা এটার তো প্রশ্নটা কি বলছে দি রাইট টু ক্রিয়েট এ কন্ট্রাক্ট এক্সট্রা কন্ট্রাক্ট দি রাইট টু ক্রিয়েট এ কন্ট্রাক্ট এজ ডিসচার্জ ফর বীজ বীজের জন্য আপনি ডিসচার্জ হিসাবে ক্রিয়েট করা হবে ইজ সিমিলার ইন মেনি ওয়ে আপনি বিভিন্ন ওয়েতে হতে পারে টু দ্য রাইট টু রিসাইন ফর মিস রিপ্রেজেন্টেশন রিসাইন ফর মিস রিপ্রেজেন্টেশন আপনি মিস রিপ্রেজেন্টেশনের জন্য যেইভাবে আপনি রিসাইন করে ঠিক সেই ওয়েতেই আপনি এই ডিসচার্জ করতে পারেন আপনার ইয়ের জন্য বীজের জন্য ডিসচার্জ করতে পারেন এই কন্ট্রাক্ট প্রকৃতপক্ষে বলতে রিসাইন অ্যান্ড রিসিশন ওপেন ইউজ টু ডেসক্রাইব এন্ডিং এ কন্ট্রাক্ট ফর বীজ টু মানে আপনি বলা হচ্ছে রিসাইন অর রিসিশন যেটাই বলি না কেন সেক্ষেত্রে আপনার কন্ট্রাক্ট ইন ট্রেনিং এর জন্য যেটা বীজের জন্য কন্ট্রাক্ট শেষ করে দেওয়াটাকে এখানে বোঝানো হচ্ছে ডিসচার্জ ফর বীজ ডাজ নট নর্মালি মিন দ্যাট দ্য পার্টি মাস্ট বি পুট ব্যাক ইন টু দেয়ার অরিজিনাল পজিশন আপনার ডিসচার্জ করে দেওয়ার মানে এই নয় যে নট ডাজ নট নর্মালি মিন দ্যাট দ্য পার্টি মাইট বি পুট ব্যাক ইন টু দেয়ার অরিজিনাল পজিশন দি কন্ট্রাক্ট মাইট হ্যাভ গন টু ফার ফর দ্যাট ফর এক্সাম্পল এ হায়ার কন্ট্রাক্ট অর এ লিজ মাইট বি এন্ডেড এজ এ রেজাল্ট অফ বীজ হুইচ অকার্স এ লং টাইম আফটার দ্য হায়ারিং অর লিজ স্টার্টেড to might an agency, partnership or employment contract. যেটা বলা হচ্ছে আপনি ডিসচার্জ মানে হচ্ছে কি আপনার আপনার যে শুধুমাত্র যে আবার অরিজিনাল পজিশন আগের পজিশন শুধু ফিরে আসবেন সেটা না হ্যাঁ দি কন্ট্রাক্ট মাইট হ্যাভ গন টু ফার ফর দ্যাট সেটা যেমন বলছে যদি আপনি একটা কোনো হায়ার কন্ট্রাক্ট অর্থাৎ ভাড়ার কোনো কন্ট্রাক্ট হয় অথবা লিজ দেয় হ্যাঁ মাইট বি এন্ডেড এজ এ রেজাল্ট অফ দি হুইচ অকার্স এ লং টাইম আফটার দ্য হায়ারিং হর লিজ ইজ স্টার্টেড আপনি পাঁচ বছর থাকার পরে কোনো আপনি কোনো কন্ট্রাক্টে যেই কন্ট্রাক্ট ছিল আপনার সাথে যে কন্ডিশন ছিল সেটা ফিক্স করতে সেটাও হতে পারে একেবারে শুরুতেই তো হবে এইরকম কোনো কিছু না ঠিক আছে এই ক্ষেত্রে আপনার রিচ হতে পারে এবং সেটার জন্য আপনার ওই কন্ট্রাক্ট বাতিল হতে পারে এখানে বলছি আমরা বলবো নন মানিটারি রেমিডি আমরা রেমিডি বলছি এখানে রেমিডি পাবে সেটা নন মানিটারি রেমিডি ইন সাম ইনস্টেন্সেস মানিটারি কম্পেনসেশন উইল বি অ্যান ইনএডিকুয়েট রেমিডি ফর ব্রিচ অফ কন্ট্রাক্ট ঠিক আছে অনেক ক্ষেত্রে দেখা গেছে মানিটারি কম্পেনসেশন ইনএডিকুয়েট রেমিডি যথাযথ পর্যাপ্ত না ফর ব্রিচ অফ কন্ট্রাক্ট ইট জাস্টিফাই উইল অনলি বি ডান ইফ দি অফেন্ডিং পার্টি ইজ অর্ডার টু ডু অর রিফ্রেইন ফ্রম ডুইং সাম অ্যাকশন দ্যাট দ্য কোর্ট মে অ্যাওয়ার্ড A duty for specific performance which orders the party to carry out the contractual promises with liability for penalty for contempt of court if the order is not obeyed. This is an equitable remedy and is discretionary as compared to common law damages which may be claimed as of right. নন-মানিটারি রেমিডি আপনি শুধু মানিটারি যে আইন আছে সেটা হয় তা না অনেক ক্ষেত্রে হচ্ছে ব্রিচ করার জন্য অথবা কোনো আপনার যেটা ইয়ে করার জন্য কোর্ট আপনাকে
তাকে কি করতে পারে, পানিশমেন্ট করতে পারে, ঠিক আছে? এটা নর্মালিটি রেমিডি, এটাকে এখানে বলা হচ্ছে ইকুইটেবল রেমিডি। এক্ষেত্রে তাকে যেটাতে তার জন্য প্রযোজ্য অথবা তার জন্য যেটা যথাযথ সে পরিমাণ তার কাছে রেমিডি আদায় করে নিতে পারে, ঠিক আছে? তাকে পানিশমেন্ট করতে পারে, তাকে জেল জন্য জেল দিতে পারে, এগুলো হচ্ছে নর্মালিটি রেমিডি। তার লাইসেন্স বাতিল করে দিতে পারে। ইনজাংশন, যে স্পেসিফিক পারফরমেন্স একটা নন মানিটারি রেমিডি আছে, তারপরে আছে ইনজাংশন হতে পারে, ঠিক আছে? দি ওয়ার্ড আর ইকুইটেবল রেমিডি অ্যাওয়ার্ডেড অ্যাট দ্য ডিসক্রিপশন অফ দ্য কোর্ট ইজ অ্যান ইনজাংশন। কোর্ট ইনজাংশন জারি করে, অ্যান ওয়ার্ডার অফ দ্য কোর্ট ডিরেক্টিং এ পারসন নট টু ব্রেক দ্য কন্ট্রাক্ট। ইট মে বি ইউজ টু এনফোর্স এ নেগেটিভ স্টিপুলেশন ইন এ কন্ট্রাক্ট অ্যান্ড ইজ অ্যাওয়ার্ডেড অন দ্য সেম প্রিন্সিপাল দ্য স্পেসিফিক পারফরমেন্স। আমরা এগুলো আরো ডিটেলসে দেখবো যখন আমরা ওই আইনটা দেখবো। রেমিডিজ ইন সেল অফ গুডস কন্ট্রাক্ট, সেল অফ গুডস কন্ট্রাক্টের ক্ষেত্রে কি রেমিডি হয়? দি বায়ার্স মেইন রেমিডি আর টু রিজেক্ট দ্য গুডস। বায়ারের ক্ষেত্রে প্রধান যে রেমিডি আছে সেটা হলো গুডসটা রিজেক্ট করে দেওয়া। To treat the contract as repudiated and or to claim damage. The seller's main remedy are to sue for the price or damage for non-acceptance. In addition to sale of goods act 1930, where the party, the property goods has not passed to the buyer, the unfit seller has, in addition to the other remedies, the right of withholding delivery similar to and co-existence with his right of lien and stoppage in transit. তার জন্য যে গেল আসতো সেজন্য তার ক্লেম করতে পারে ড্যামেজের জন্য। আবার সেলারের দিক থেকে রেমিডি কি, সে সেটা যে কেন সেটা অ্যাকসেপ্ট করলো না, সেটার জন্য ড্যামেজ এর জন্য সে চাইতে পারে, সেটার জন্য সে তা মানে মামলা করতে পারে। আরো কি কি আছে? রাইট অফ উইথহোল্ডিং ডেলিভারি, উইথহোল্ডিং ডেলিভারি সিমিলার টু, মানে সে ডেলিভারি থেকে উইথহোল্ড করে রাখতে পারে, সিমিলার টু অ্যান্ড কোয়েক্সিস্টিং উইথ হিজ রাইট অফ লিয়েন অ্যান্ড স্টপিং হিজ ট্রানজিট ফর দ্য প্রপার্টি অফ ফার্স্ট টু দ্য বায়ার। দ্য সেল অফ গুডস সোল্ড একটা আছে, সেল অফ গুডস একটা অনুযায়ী একটা হচ্ছে আপনার সেল অফ গুডস আর একটা কন্ট্রাক্ট ব্রিচের জন্য যে ড্যামেজ গুলা কি কি হতে পারে, দি পার্টি ইনজুরড বাই এ ব্রিচ অফ কন্ট্রাক্ট হ্যাজ এ রাইট টু ক্লেম ড্যামেজ টু কম্পেনসেট ফর লস সাফার্ড এজ এ রেজাল্ট অফ দ্য ব্রিচ। দেয়ার আর ফাইভ মেইন প্রবলেম, রিমোটনেস এন্ড কজ, কজেশন, রিমোটনেস এন্ড কজেশন, কজ কারণটা অ্যাকচুয়ালি করাটা কঠিন এবং এটা রিমোট, মানে আপনি বায়ার এক জায়গায় খেলার এক জায়গায় গোডস আপনার কন্ট্রাক্ট একজনের ক্ষেত্রে আছে, সেক্ষেত্রে আপনার এটা রিমোটনেসটার জন্য একটা মানে একটা বাধা হয়ে যায় ড্যামেজটা। যে প্রবলেমগুলো মানে আপনার ড্যামেজের জন্য যদি ব্রিচের জন্য ড্যামেজটা আদায় করবেন, সেই ক্ষেত্রে মেন প্রবলেমগুলো কী, মেন প্রবলেমগুলো হচ্ছে রিমোটনেস অ্যান্ড কজেশন, মেজারমেন্ট, মেজারমেন্ট একটা অনেক ধরনের সমস্যা হয়, মিটিগেশন বাই ক্লেমেন্ট, যে ক্লেমেন্ট যিনি ক্লেম করতেছে তার কাছে মিটিগেট করা, কন্ট্রিবিউটরি নেগলিজেন্স, ঠিক আছে, কন্ট্রিবিউটরি নেগলিজেন্স, তার মানে যে যার মাধ্যমে সেটা যথাযথ না হওয়া, পসিবল ইকুইটেবল ড্যামেজেস ক্লজ, আরো কিছু ইকুইটেবল ড্যামেজেস ক্লজ আছে। এই ছিল মোটামুটি আমার এখানে আরেকটা আছে যে পয়েন্ট অফ লিমিটেশন অফ অ্যাকশন, ঠিক আছে, কন্ট্রাক্টের অবলিগেশন আর নট এনফোর্সেবল ইনডেফিনিটলি। আপনি কন্ট্রাক্টুয়াল যে অবলিগেশন থাকে এটা আপনি মানে অনন্তকাল পর্যন্ত আর নট এনফোর্সেবল ইনডেফিনিটলি, অনির্দিষ্টকাল পর্যন্ত এটা করা যায় না, এটা স্বাভাবিক একটা টাইম কিন্তু থাকবে। দেয়ার মাস্ট বি অ্যান এন্ড টু পসিবল লিটিগেশন,
keep only because it has become less reliable with the passage of time. সময় যখন চলে যায় তখন আপনার যে এভিডেন্স থাকে সেটা আর রিলায়েবল থাকে না, আপনাদের সাধারণ পিরিয়ড তারপর কন্ট্রাক্ট বিকাম আনএনফোর্সিবল, ইট ইজ স্টিল পসিবল টু ক্যারি আউট দ্যাট কন্ট্রাক্ট অ্যান্ড এনি ডিসপোজিশনস অফ দ্য প্রপার্টি আন্ডার দেন আর ভ্যালিড, বাট ইন দ্য ইভেন্ট অফ দ্য ডিসপুট দ্য ল বার এনি লিমিটেড, ঠিক আছে, এটা হচ্ছে লিমিটেশন। আপনার যখন অ্যাকশনে যাবেন অ্যাকশনতে এখানে টাইম লিমিটেশনটাকে মেনলি ইফেক্ট দেওয়া হচ্ছে। এই ছিল মোটামুটি আমাদের কোশ্চেন, মানে আমাদের আলোচনা। তারপর আমরা ওই ডিটেলসে আমরা যখন আইনে দেখবো সেগুলো আমি এখান থেকে আসলে আইন থেকে মেন মেন পয়েন্টগুলো নিয়ে আসছি। এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমরা বলছি, তারপর হচ্ছে আমরা একটু কোশ্চেনগুলো দেখবো। কোশ্চেনগুলো এখানে সব সলিউশন হবে না, যদি আমরা ওই এখান থেকে কোশ্চেনগুলো দেখে রাখি তাহলে আমাদের যেটা সুবিধা হবে আমরা যখন ডিটেলস করবো সেখানে আমাদের। আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা বলেন, আনমিউট করে বলতে পারেন, আপনাদের সুবিধা আছে। আমাকে শুনতে পাচ্ছেন? আপনারা বলতে পারেন, কোশ্চেনটা কোশ্চেন করতে পারেন। আপনারা ইন্ডিভিজুয়ালি আনমিউট করে কথা বলতে পারেন। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ বলেন স্যার। একটু একটা ব্যক্তিগত মতামত শুনলো স্যার, শুনলাম কিছু কিছু স্লাইড স্যার ওই টপিক গুলো বেশ অনেকখানি বড় করে লেখা, ওগুলো যদি একটু ছোট করে স্লাইড গুলো তৈরি করা হতো আমাদের বুঝতে একটু সুবিধা হতো স্যার। মানে অনেকগুলো টপিক আছে বেশ সুন্দর, মানে যে স্লাইডটা এখন বর্তমান আছে এটা ছোট, এগুলো আমরা সরাসরি চোখ দিয়ে পড়েও দেখে সহজে বুঝতে পারছি, কিন্তু যেগুলো স্লাইড গুলো অনেক বড় স্যার ওইগুলো আমাদের পড়ে মানে মনে করুন স্যার প্রথম থেকে পড়লাম পরে মাঝের দিকে আস্তে আস্তে বা শেষের দিকে আস্তে আস্তে প্রথমের গুলো আবার ভুলে যাচ্ছে, মানে যদি স্লাইড গুলো মেইন মোবাইলে আসছে না স্যার, আসছে কিন্তু মোবাইলে যারা তাদের সমস্যা হচ্ছে না স্যার। সমস্যা বলতে প্রথম দিক থেকে পড়ছি, পরে আমি পড়তে পড়তে এসে যখন শেষের দিকে আসতেছি যেহেতু নতুন আমাদের কাছে মানে উপরের দিকে আবার কি পড়লাম সেগুলো ভুলে যাচ্ছে। এগুলো পড়ে আমরা খুব সহজে বা আপনার কথা শুনে এটার সাথে মিলে আমরা খুব সহজে বুঝতে পারছি, আর কিছু আছে অনেকগুলো বড় ওইগুলো যদি একটু ছোট করে লিখতেন বা মূল যে বিষয়গুলো সাথে সাথে আপনি তো বাড়তি বিষয়গুলো বা এক্সাম্পল দিচ্ছেন তাহলে আমাদের মনে হয় বুঝতে আরো সুবিধা হতো স্যার। এতে আপনাদেরও আপনার একটু সময় কম লাগতো স্যার স্লাইড তৈরি করতে, কারণ অতগুলো লেখা লাগতো না। প্রবলেম হলো আমাদেরও বুঝতে হতো, একবার রেডি করছি এটা একটু মানে এক দুই বছর করতে। জি জি, এখানে যেমন মানে পুরো স্লাইডটাই লেখা আছে এই ক্ষেত্রে আমাদের একটু সমস্যা হয়ে যায় স্যার বুঝতে। দেখতে তো সমস্যা নাই, আপনি দেখতে তো সমস্যা নাই, দেখতে সমস্যা হচ্ছে না স্যার। ব্যক্তিগত বলতে স্যার আমরা এরকম আমরা অনেক ক্ষেত্রে ক্লাস করি দেখি বা অনেক সময় আমরা স্লাইড তৈরি করে আমাদের স্যাররা বলে যে স্লাইড গুলো তৈরি করতে হলে সবসময় একটু ছোট করে বা মেইন মেইন টপিক গুলো দিয়ে তৈরি করবে, এতে সবাই হ্যাঁ আমরা তো আমি ঠিক আছে স্যার। কিন্তু আর কারো অন্য কারো কথা শুনে বলেন, আমরা এখানে ব্রিজ অফ কন্ট্রাক্ট কত প্রকার ব্রিজ পাইছিলাম চারটা আমরা বলছিলাম, আমরা একটু কোশ্চেনটা দেখি, আমরা বিভিন্ন ফিলের সেরে কিছু কোশ্চেন দেখি। এখানে এনে একটু বড় বড় করে কোশ্চেনগুলো দেওয়া, হ্যাঁ কেস স্টাডির মতো এখানে বলা আছে, আরো বড় করে দিব দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে।
আর নিজে নিজে স্ক্রিনটা বড় করা যায় স্যার জুম দেওয়া যায় হ্যাঁ সেটা আমি বড় করতে পারি বড় করব কি না সেটাই বলছি স্যার আমি স্যার মোবাইলে নিজে করা যায় আপনি নিজে করতে পারেন হ্যাঁ জি স্যার মোবাইলেও করা যায় ঠিক আছে তাহলে আপনি নিজেরা করে নেবেন আপনাদের এখানে দেখেন ওবি এন্ড হাবি আপনারা হয়তো অনেকেই কোশ্চেনগুলো দেখছেন কারণ যেহেতু আপনারা অনেকেই তো পরীক্ষার জন্য প্রস্তুতি চিন্তা করছিলেন যে replied, impossible. I promise I will pay you 20,000 taka if KKR wins. Bobby reacted with confidence. If RCB wins, I will pay you 50,000 taka instantly. They both know that verbal agreement has limitations and then formed a written contract. The verbal contract is Everyone present there has signed on the agreement with witness. Sakshi rekhe tara egla agreement e sign korlo. Ultimately, RCB has won the game. RCB shekhate game jitlo and Habib and all witness asked Kobe to pay the money. Kobe said, I am not such rich. Ami erokom kono dhoni noy to pay 50,000 now. 50,000. Now I have 50 taka. Amar kache matro 50 taka ache. You can take it after তুমি এটা নিতে পারো and close the agreement. The agreement টা close করতে পারো. Otherwise, you can do whatever you want. অথবা তুমি যা চাও তা করতে পারো. Habibi also your friend and know that you have a good knowledge. মানে তোমার মানে এখানে বলা যিনি student তাকে বলা হচ্ছে সেও হাবিবের বন্ধু হাবিবের খুব ভালো বন্ধু and know that you have good knowledge and she jabi jane ja tomar bhalo gen ache law among legal system somporke he with all the witness come to you and is now asking your advice to recover that ebong tomar advice ache ei taka ta recover korar jonno advice habi considering essential features of contract ei contract e essential features diye ar features ki ache sei onujayi habi ke contract mane ye dewar jonno advice dewar jonno Habib and his elite do not know the term void of any issue, briefly explaining to them for their future reference. তারা হাবিব এবং তার বন্ধুরা void of any issue কে সে কথাটা তারা জানে না তাকে সেটা ব্যাখ্যা দেয় যেন এটা ভবিষ্যতের জন্য তার কাছে এই ছিল একটা কোশ্চেন হ্যাঁ কেস স্টাডি আসলে কেস স্টাডি বলতে কি এটা কিন্তু কিছুই না এটা হচ্ছে এসেন্সিয়াল কন্ট্রাক্টের একটা এসেন্সিয়াল এলিমেন্ট গুলা ফিচার গুলা এবং বয়েডার ইনিশিও বলতে কি বোঝায় এই দুইটা জিনিস যদি আপনি জানেন আলটিমেটলি আপনার কোশ্চেন আনসার হবে রাইট দ্য লিগ্যাল স্ট্যাটাস অফ দ্য ফলোইং কেসেস গিভিং এ প্রুফিয়েট আর্গুমেন্ট ইন ফেভার অফ ইউর আনসার ঠিক আছে এখান থেকে এখানে আরো যে রকম দুইটা কেস দিছে সেগুলা থেকে লিগ্যাল স্ট্যাটাস কি হ্যাঁ এ প্রুফিয়েট আর্গুমেন্ট ইন ফেভার অফ ইউর আনসার মিস্টার এ এন্টার ইনটু অ্যান আর্গুমেন্ট উইথ His wife, Mrs. Y, to register a house in her name without any past consideration. Write a legal status of the following cases, giving appropriate argument in favor of your answer.
মিস্টার এ এন্টার ইনটু অ্যান এগ্রিমেন্ট উইথ হিজ ওয়াইফ, মিস্টার এ তার ওয়াইফের সাথে একটা এগ্রিমেন্টে গেল টু রেজিস্টার এ হাউস ইন হার নেম উইথআউট দ্য হাউস ইন দ্য নেম অফ হিজ ওয়াইফ, মিস্টার ওয়াইফ ফাইল্ড এ লসুইট টু হোল্ড হার হাজব্যান্ড অ্যাকাউন্টেবল ফর নট অনারিং দ্য এগ্রিমেন্ট বিটুইন দেম। ঠিক আছে, এক্ষেত্রে লিগেল স্ট্যাটাসটা কি সেটা আপনি ব্যাখ্যা করবেন। তার স্ত্রীকে একটা বাড়ি দিবে, ফ্ল্যাট দিবে, রেজিস্টার করে দিবে, হ্যাঁ, উইথআউট পারচেজ কনসিডারেশনে, কিন্তু সাবসিকুয়েন্টলি এর পরে এটা রিফিউজ করলো টু রেজিস্টার দ্য হাউস। দিস ইজ ওয়াই তার স্ত্রী তার নামে তখন মামলা করবে। ঠিক আছে, কেন এটা তার কন্ট্রাক্ট করলো, কন্ট্রাক্ট জন্য অ্যাকসেপ্টেবল করলো না, জিনিসটা অ্যাক্টিভিট করলো না। মিস্টার উইলিয়াম লেটে ফ্ল্যাট টু মিস্টার মার্টিন at the rate of GDT 75,000. To reduce the municipal tax, Mr. William entered into agreement with Mr. Martin. In one agreement, the rent was shown as GDT 25,000, and as per the other agreement, Martin agreed to pay GDT 50,000 for service in connection with the flat. After 6 months of occupancy, Mr. Martin stopped paying the taka 50,000 per month. Mr. William paid Mr. Martin to recover the money. That's what was on quasi contract. What do you mean by term of contract? Explain how the terms of contracts are established. According to the Sale of Goods Act, define following condition and warranty. Write and discuss the key features of Sale of Goods Act 1930, which is reference to provision, no consideration, no contract. Explain exception of the statement, no consideration, no contract. It is exception যেটা সেগুলো এক্সপ্লেন করে। মিস্টার এ মেজর পাউডার মিক্স ইম্পোর্টার অফ বাংলাদেশ হ্যাজ এন এগ্রিমেন্ট উইথ মিস্টার বি এ লোকাল ট্রেডার সেল 10 টনস অফ পাউডার মিক্স টু টাকা 300,000 পার টন ফ্রম হিজ নেক্সট লট অফ ইম্পোর্ট অন হিজ ডাউন মিস্টার বি হ্যাজ অ্যাডভান্স টু টাকা 500,000 এজ বুকিং মানি বাট After import, BSTK has identified harmful chemical contamination and banned it full lot. It is claimed that as the government authority has banned it through the lot, he is not liable anymore to proceed with the contract and repay that one. Do you think Mr. B has any legal remedy under the Sale of Goods Act? Ami and Akbar are friends. They reached a recent agreement regarding Indian Premier League. আমির প্রমিসেস টু পে একবার টাকা 1 lakh, কিফ সাকিব আল হাসান উইন্স ম্যান অফ দ্য সিরিজ অ্যাওয়ার্ড, অ্যান্ড একবার প্রমিস টু পে আমির দ্য সেম অ্যামাউন্ট ইফ সাকিব আল হাসান নট উইন্স দ্য অ্যাওয়ার্ড। ই ডিট এ ভেরি কন্ট্রাক্ট এক্সপ্লেন ইউর জাস্টিফিকেশন, ডেসক্রাইব হাউ দ্য ল কন্ট্রোলস দ্য ইউজ অফ এক্সক্লুডিং লিমিটিং অ্যান্ড আনফেয়ার টার্মস। ঠিক আছে, ওই যে আমরা একটু আগে দিতে বললাম লিমিটিং লিমিটেশন এক্সক্লুডিং আনফেয়ার টার্মস, এইগুলো এই এই ল কন্ট্রোল কি করে সেটা explain how the law of trustation provides an excuse for non-performance of the contract. Explain when the party will be regarded as intended to agree to be legally binding. Explain how the transfer contract establishes and the status determines. According to the contract, what are the conditions of a valid offer. Explain the why the revocation of an offer. অনেক কুশল আপনার এখানে দেখেন, ইউ আর দ্য সিনিয়র ফাইন্যান্স ম্যানেজার অফ এবিসি কোম্পানি লিমিটেড, দ্য চেয়ারম্যান অফ ইউর কোম্পানি হ্যাজ এন এনসি। আমরা এতটুকু পর্যন্ত যা আলোচনা করছি এগুলো নিয়ে একটু কথা বলছি একসাথে। অনেক কুশল আপনারা কুশলগুলো তো দেখছেন নাকি? এই দেখেন আপনার প্রথম পেজে আমরা যে কুশলটা আলোচনা করছিলাম এটা আপনি বুঝতে পারছেন? আমি সেটা হচ্ছে যে এখানে আমি সব এসেনশিয়াল এলিমেন্টস গুলো দিলাম, হ্যাঁ, কিন্তু তারপরে তো সে মোটামুটি বেশ কিছু তো ফিল করে, লাইক অফার আছে, অ্যাকসেপ্টেন্স আছে। এখানে কোনো লিগ্যাল রিলেশনশিপ কি আসলে এস্টাবলিশড হয় কিনা সেটা তো আপনি অ্যাড্রেস করবেন। আমরা এতক্ষণ কি পড়লাম ওই অনুযায়ী কি হয় কিনা,
লিগ্যাল রিলেশনশিপ তো যখন কেউ অফার থাকে অ্যাকসেপ্ট করে তাহলে তো লিগ্যাল মানে যদি লিখিত করে তাহলে লিগ্যাল রিলেশনশিপ তো এস্টাবলিশড হওয়ার কথা কথা কনফিউজ এই জায়গাটা নিয়ে কনফিউজ এই ইন্টেনশন আমরা প্রথমেই বললাম ইন্টেনশন টু লিগ্যাল রিলেশন জি ঠিক আছে এটা একটা হ্যাঁ আর একটা হচ্ছে লফুল কনসিডারেশন লফুল কনসিডারেশন থাকতে হবে আচ্ছা হ্যাঁ এই যে কন্ট্রাক্ট হলো এটা কি আসলে কি কন্ট্রাক্ট হচ্ছে এটা কোন কনসিডারেশন আছে যেকোনো এক পার্টিতে অবশ্যই জিতবো অবশ্যই হারবো ঠিক আছে সুতরাং এরকম খেলা নিয়ে জোয়া খেললে তখন এটা কন্ট্রাক্টে কখনই কিছু আপনি ক্লেম করতে পারবেন না এবং এটাকে বলা হচ্ছে এই যে বয়েড ইনিশিও কি আবার নিচে বলা হচ্ছে বয়েড ইনিশিও মানে শুরুতেই তো পুরাই গলদ এরকম আর কি এটা হয় ঠিক একই রকম মানে শুরুতেই গলদ ঠিক আছে তাহলে শুরুতেই গলদ বলতে কি বুঝায় এটা এটা আগে ব্যাখ্যা করতে হ্যাঁ এই যে এটা জুয়া ঠিক আছে আর কারো কোনো কোশ্চেন আছে এই ব্যাপারে বা মতামত আছে না স্যার তাহলে পরীক্ষা এরকম কোশ্চেন একটু ঘুরায় পড়ছে আর কি অর্থাৎ আপনাকে ডাইরেক্ট এসেনশিয়াল ইভেন্ট ফিচার চাই নাই কিন্তু পরে কিন্তু আবার বলছে কনসিডারিং এসেনশিয়াল ফিচার টু কন্ট্রাক্ট আপনি ইচ্ছা করলে আপনার সময় থাকলে এবং নাম্বার থাকলে ওই অনুযায়ী আপনি দিতে পারেন যে এসেনশিয়াল ফিচার ছয়টা আমি বলছি ছয়টার ভিতরে কয়টা এটা কভার করে আর কয়টা করে না বা আর যদি তখন সময় থাকবে না তখন শুধুমাত্র কোন কারণে এটা কন্ট্রাক্টটা লফ কনসিডারেশন হবে না শুধু সেই সেই এসেনশিয়াল ফিচারটা বলে দেন বলে সেটা ব্যাখ্যা করে দেন ঠিক আছে তারপর বয়েড ইস্যু কি সেটা ব্যাখ্যা করেন এখানে বলেন এখানে এই ক্ষেত্রে কি হবে কিন্তু স্যার কনসিডারেশন ছাড়া কন্ট্রাক্ট হয় না যদিও বাট এখানে আলটিমেটলি হাজবেন্ড আর ওয়াইফের একটা সম্পর্ক আছে যার কারণে ন্যাচারাল একটা সম্পর্ক আছে যে সম্পর্কের কারণে হচ্ছে কন্ট্রাক্ট হবে না না সে তো উনি তো আর মানে এখানে হচ্ছে গিফট অফ লাভ হতে পারে ন্যাচারাল লাভ এন্ড এফেকশন আপু পয়েন্ট ন্যাচারাল লাভ এন্ড এফেকশন তার ছিল তার ওয়াইফের প্রতি এখন নাই এটা তো জোর করার কিছু নাই কন্ট্রাক্ট হবে হ্যাঁ কন্ট্রাক্ট হবে কিন্তু এটা যদি এটা রিজন করে না থাকে এখানে কিন্তু বলার এক কথা রিজন আছে জি সেটাই আইনগত তো কোনো কিছু করতে পারবে না সেটা হাজবেন্ডের কাছে রিজন করা না থাকে সেই ক্ষেত্রে আইন কিছু করতে পারবে না হাজবেন্ড বলছে তখন বলছে তোমার বলছে লিখিত থাকলেও কি সে লসুট করতে পারে আমাকে এই অনুযায়ী আমাকে মানে পাঁচ দিতে আপনি দেখেন না অনেক সময় তো এরকম হাজবেন্ড ওয়াইফ যখন থাকে আপনার তাকে বাড়ি দিছে জায়গা দিবে এই দিবে এই দিবে বড় না দিলে তার কাছ থেকে কি করতে পারে সেজন্য মামলা করতে পারে লিখিত থাকে স্যার এখানে তো লিখিত মুখী কোনটা বলা নাই তাহলে আমরা কোনটা ধরে নিব বলা নাই যেহেতু আমরা ধরে নিব এটা মুখী আপনি আপনার মতো ব্যাখ্যা দেন অসুবিধা কি লিখিত ভাবে যদি বলেন তাহলে ওইভাবে বলবেন হ্যাঁ করতে পারবেন আমি যেটা বলবো আমার পক্ষ ওইটা পক্ষে যুক্তি দিতে হবে এটাই আর কি তবে সাধারণত যেহেতু লিখেন বলা নাই সেটা আমরা ধরে নিচ্ছি এটা মানে ওরাল ভার্বাল সে হাজবেন্ড ওয়াইফকে আমি কি একলাই স্যারকে শুনতে পাইতেছি না আর মেবি চলে গেছে আমিও শুনতে পারতেছি না সেম আমিও শুনতে পাচ্ছি না ন্যাচারাল লাভের ক্ষেত্রে হচ্ছে নো কনসেপশন নো কন্ট্রাক্ট এর এক্সেপশন না এটা কন্ট্রাক্ট হবে নো কনসেপশন এটা এক্সেপশনাল কথাটা লিখতে হবে আমাকে হ্যাঁ এক্সেপশনাল কন্ট্রাক্ট এটা ঠিক আছে
এবং লিখতে হবে যে ন্যাচারাল লাভ ডাজন্ট এক্সিস্ট রাইট এট দিস মোমেন্ট সো আই মিন কোনো লিগ্যাল লিগ্যাল ডকুমেন্ট লিগ্যাল কোনো আইন তো ইয়েতে কিছু করতে পারবে না কারেক্ট করতে পারবে না হ্যাঁ উই ক্যান প্রুভ তো আপনি কোর্ট কখনো কিছু বলতে পারবে না এক্সিকিউটিবল না আমি তোমাকে এমনি দিব ভালোবাসি সেজন্য দিব এখানে তো ইন্টার এক্সচেঞ্জ ছিল না যে এগ্রিমেন্টের বিষয়ে এগ্রিমেন্ট কখন হয় যখন এক্সচেঞ্জ থাকে অফার এন্ড অ্যাকসেপ্টেন্স থাকে এখানে তো ওয়াইফ তো তাকে কিছু অফার করে নাই না শুনেন আপনি আপনারা তো এটা অন্যদিকে নিয়ে যাচ্ছেন ওইভাবে ব্যাখ্যা করবেন না এটা হচ্ছে এগ্রিমেন্টই আমি যদি এগ্রিমেন্টের যে এসেনশিয়াল এলিমেন্টগুলো যদি কন্ট্রাক্টের এলিমেন্টগুলো আছে এগ্রিমেন্ট মানেই হচ্ছে এটা অফার অ্যাকসেপ্টেন্স ধরে নিচ্ছি এখানে ছিল এখানে এগ্রিমেন্ট বলছে মানে কি অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স সবই আছে এখানে ঠিক আছে কিন্তু এটা যেহেতু আইন অনুযায়ী কোর্ট যদি কোর্টের মাধ্যমে যদি আপনার এটাকে প্রুভ করতে হয় তাহলে এটা রিটেন হতে হবে কোর্ট রিটেন ছাড়া কিছু বিশ্বাস করবে না সেক্ষেত্রে যেহেতু এটা রিটেন না সেই ক্ষেত্রে এটা কোর্টের মাধ্যমে সে এটা অনার করাতে পারবে না এটা হলো আমার এটার মুদ্রা কথা ঠিক আছে আর অন্য সব ঠিক আছে যদি এটা রিটেন থাকে তাহলে আবার এটা অ্যাকসেপ্টেবল অল আর অ্যাকসেপ্টেবল ক্লিয়ার সবাই আপনারা আরো চিন্তা করেন নেক্সট ক্লাসে প্রয়োজনে এগুলো নিয়ে আরো আলোচনা করবো বি কোশ্চেন দেখেন বিটা বিটা কি বলতেছে বিটা তো মনে হয় লিখিত না না লিখিত লিখিত ধরে নেন রেগুলেমেন্ট হচ্ছে লিখিত হইছে বলা নাই নাকি বলা না থাকলো আপনি যখন আপনার যে বাড়িওয়ালা এবং ভাড়াটে যখন এগ্রিমেন্ট করে এগ্রিমেন্ট মানেই তো লিখিত ঠিক আছে ন্যাচারাল লাভ এন্ড এভেশন হয়তো বা লিখিত নাম ধরে নিচ্ছি আর যদি উপরটা আপনি এগ্রিমেন্টটাও যদি উপরটা যদি আপনি লিখিত ধরে নেন তাহলে এটা কোর্টের মাধ্যমে সে অনার করাতে পারবে আপনার কথাটা চেঞ্জ হয়ে যাবে আর বিটা যেটা যেহেতু মালিক এবং ভাড়াটিয়ার এগ্রিমেন্ট সেটা অবশ্যই কি ধরে নিচ্ছে আমরা লিখিত ওকে তাহলে পড়েন এটা কি হবে এটা বলেন কেউ কিছু বলতে পারতেছেন না এখানে কি করছে দুইটা চুক্তি করছে বাড়ির মালিক কি করতে পারবে তার বিরুদ্ধে কোনো কিছু করতে পারবে কিনা মামলা করে টাকা আদায় করতে পারবে কিনা পারবে না ঠিক আছে পারবে না জি পারবে না কেন পারবে না ছিল তার উদ্দেশ্য সেই জন্য সেই উদ্দেশ্যের কারণে সে এটা এই মামলা করে সেখান থেকে কোন রিকভারি করতে পারবে না নেক্সট এইসব কোশ্চেন তো আমরা দেখলাম কজি কন্ট্রাক্ট ট্রান্সফার কন্ট্রাক্ট এগুলো আমরা ডেফিনেশনগুলো দেখবেন এখানে একটা জিনিস দেখেন এই কোশ্চেনটা দেখেন গভর্নমেন্ট তার ইম্পোর্টের ইয়ে ব্যান করে দিচ্ছে জিএসটি টেস্ট অনুযায়ী সেই ইম্পোর্টার আবার আরেকজনের সাথে সে অলরেডি চুক্তি করে কিছু টাকা নিয়ে রাখছে
এখন কি করলো যে আর কাছ থেকে অ্যাডভান্স দিয়ে সে এটা টাকাটা ফেরত যাচ্ছে এক্ষেত্রে মিস্টার বি এখান থেকে কোনো লিগেল রেমেডি পাবে কিনা তাহলে আপনারা দেখেন আমরা পরে আরো পরে আলোচনা করবো এগুলো ছেলে বুঝতে আমরা করবো ঠিক আছে এই যে সাকিবুল হাসান একই কথা ঠিক আছে এটা বাজি এই জন্য এটা ভ্যালিড কন্ট্রাক্ট না এটা ভয়েড কন্ট্রাক্ট ভয়েড এর ইনিশিও বলা যায় এটা শুরুতেই বল বলো এখানে দেখেন শেষ করতে পারবো না এখানে দেখেন বলছে ইউ আর দ্য সিনিয়র ফাইন্যান্স ম্যানেজার অফ এবিসি কোম্পানি লিমিটেড দি চেয়ারম্যান অফ ইউর কোম্পানি হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট অন দ্য ওয়ে টু দ্য অফিস অ্যান্ড লস্ট হিজ হ্যান্ড ব্যাগ কন্টেইনিং ইম্পর্টেন্ট ডকুমেন্টস অ্যান্ড টাকা 5 লাখ হ্যাঁ 5 লাখ টাকা সহ গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হারাই ফেললো ই ডিক্লেয়ার্ড অ্যান অ্যাওয়ার্ড টাকা 50,000 ইফ এনিওয়ান ক্যান ফাইন্ড দ্য ব্যাগ অ্যান্ড রিটার্ন উইদাউট এনি ড্যামেজ ফর্চুনেটলি হিজ অ্যাড্রেস ওয়াজ অ্যাটাচ অ্যাট দ্য ব্যাক সাইড অফ দ্য ব্যাগ মিস্টার অনেস উইদাউট নোয়িং দ্য ডিক্লারেশন মিস্টার অনেসের ডিক্লারেশন জানে না হ্যাজ ফাউন্ড দ্য ব্যাগ অ্যান্ড রিটার্ন উইদাউট এনি ড্যামেজ আফটার বিং ইনফর্ম মিস্টার অনেস কেম ব্যাক অ্যান্ড ক্লেম দ্য অ্যাওয়ার্ড বাট উইথ দ্য কোম্পানি লয়ার হ্যাজ অ্যাডভাইজ দ্য চেয়ারম্যান দ্যাট দ্যার ইজ নো অব্লিগেশন টু কমপ্লাই দ্য অফার দি চেয়ারম্যান ইজ কনফিউজ অ্যান্ড সিকিং ইউর অ্যাডভাইস অন বোথ লিগেল অ্যান্ড ইথিক্যাল গ্রাউন্ড অ্যাডভাইস ইজ সিন এক্সপ্লেইন দ্য স্টেটমেন্ট উইথ এক্সাম্পল একটা একই কোশ্চেন ঠিক আছে আমি দেখছি খাতা কাটার সময় বিভিন্ন রকম ঝামেলা হয় নো কনসিডারেশন নো কন্ট্রাক্ট এক্সপ্লেন দ্য স্টেটমেন্ট উইথ এক্সাম্পল এই নো কনসিডারেশন নো কন্ট্রাক্ট এটার এক্সাম্পল দিয়ে এটা স্টেটমেন্টটা এক ব্যাখ্যা করার জন্য আবার ঠিক একই রকম কোশ্চেন আছে নো কনসিডারেশন নো কন্ট্রাক্ট এক্সপ্লেন উইথ এক্সেপশন দ্য স্টেটমেন্ট উই এক্সপ্লেন দ্য এক্সেপশন অফ দ্য স্টেটমেন্ট উইথ এক্সাম্পল ঠিক আছে আপনার যে এই কথাটা শুধুমাত্র এক্সেপশন ভিতরে লাগাই দিচ্ছে তখন আপনি নো কনসেপশন নো কন্ট্রাক্টের আনসার একরকম আর যখন এক্সেপশন হয় তখন হয়ে যাবে এটা ফুললি ভিন্ন ঠিক আছে আমি দেখে খুব মানে একটু খারাপই লাগলো যেমন এরকম যখন এক্সেপশন দিল তখন সবাই একই রকম নো কনসেপশন নো কন্ট্রাক্টের যেভাবে লেখা সেভাবে সব লেখতে আসলো এক দেড় পৃষ্ঠা লেখো দুই পৃষ্ঠা দিয়ে লেখলো আলটিমেটলি এটা নাম্বার দিতে দিতে হয় কিছু করার নেই কারণ আপনাকে এক্সেপশন বলছে আপনি এক্সেপশন লিখতে গিয়ে হয়তো বা ব্যাখ্যা ভালো করে এক্সেপশন দিতে পারেন নাই কিছু লিখছেন তখন আপনি কিছু মার্ক্স পাবেন এখন আপনি বলছে এক্সেপশন আপনি দিচ্ছেন যে কনসিডারেশন নো কনসিডারেশন নো কন্ট্রাক্ট ঠিক আছে আপনারা এই যে কোশ্চেনগুলো এইরকম খেয়াল করবেন বাট দিস মিস্ট প্রেজেন্টেশন ইন দ্য টার্মস অফ কন্ট্রাক্ট 1872 হাউ ক্যান ইউ এগ্রিমেন্ট বি অ্যাভয়েডেড ডিউ টু মিস্ট প্রেজেন্টেশন ফর দিস কন্ট্রাক্ট গিভস ইট ডিসক্রাইব দ্য এসেনশিয়াল এলিমেন্টস অফ ভ্যালিড সিম্পল কন্ট্রাক্ট স্টেজ ভ্যালিড রিজন অর নন পারফরম্যান্স অফ দ্য কন্ট্রাক্ট Builders Limited was under contract to build an extension for Land Limited at the price of $40,000. Builders Limited completed 3 quarters of the extension stop work and was then replaced with the creditors' voluntary liquidation and failed to complete extension. What is entitlement to Builders Limited to the consideration of the contract? ঠিক আছে যে তিন ভাগে তিনবার করে ফেলছে তার পরবর্তীতে সে কাজটা বন্ধ হয়ে গেল কারণ হলো যে ক্রেডিটর তার ভলেন্টারি লিকুইডেশন চলে গেল হ্যাঁ ফেল টু কমপ্লিট এক্সটেনশন হোয়াট ইজ এন্টাইটলমেন্ট অফ বিল্ডার্স লিমিটেড বিল্ডার্স লিমিটেড অবস্থা কি হবে কি হবে বলেন স্যার এই ক্ষেত্রে আলটিমেটলি যে কাজটা তার চার তিন ভাগে চার ভাগে যখন করে ফেলছে তখন ওই পরিমাণ টাকার জন্য হচ্ছে আলটিমেটলি এন্টারটেনমেন্ট দিতে হবে হ্যাঁ আপনার হচ্ছে কনস্ট্রাকশন অ্যাকাউন্টের সিস্টেমই আছে আপনি যে পার্সিয়াল হলে সে পার্সিয়ালে টাকা পাবে
ঠিক আছে ক্রেডিটর যদি ভলান্টারি লিকুইডেশন গেছে সে অনুযায়ী লিকুইডেশনের ফর্মুলা অনুযায়ী সে যা পাওয়ার তাই পাবে ঠিক আছে সে যে ফুল পাবে তা না এখানে লিকুইডেশনের ফর্মুলা আছে আবার কার পেমেন্ট আগে হবে কে কত পার্সেন্ট পাবে তার পরবর্তীতে টাকা থাকলে তারা পাবে তারপরে পাবে এই লিকুইডেশন অঙ্ক এগুলো আপনার পরে করবেন হয়তো বা এখনো মনে করেন না ঠিক আছে নেক্সট সেশনে আপনি হয়তো ইয়েতে করতে পারেন লেভেল টু অথবা থ্রিতে আপনাদের লেভেল নাই তো আপনাদের হচ্ছে কি অপারেশনাল লেভেল তখন এটা পাবেন ঠিক আছে এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা এ থেকে আপনারা কাজ হচ্ছে আপনারা এগুলো দেখবেন এবং আপনারা নেক্সট ক্লাসে আমি ল কন্ট্রাক্ট 1872 ওইটা আমি ডিটেলস আলোচনা করবো আপনারা ওইটা দেখে আসবেন এবং ওটা মাথায় পড়বেন আর তার কোনো কথাবার্তা থাকলে বলতে পারেন আপনার দেখি ট্যুর দেওয়া আছে কিন্তু বন্ধ বলে নিন ক্লাস কি ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে হবে না ক্লাসটা ফ্রাইডে স্যাটারডে না আমাকে যদি অন্য সময় যদি আমাকে টাইম দেয় ওই তিনটা এখন পর্যন্ত আমাকে রুটিনে দেওয়া আছে আমি তিনটায় ক্লাস নিব না যদি ছয়টায় দিয়ে কোনো টাইম কোনো টিচার যদি ক্লাস না নেয় তাহলে আমি ওখানে নিতে পারবো এটা খুব পসিবিলিটি খুব কম আমি আমার অফিসিয়াল টাইমে অফিসে বসে ক্লাস নিবো একটা নিজের কাছে একটু মানে আনিজে ফিল হয় আর কি আমি দুইটা ক্লাস অলরেডি নিচ্ছি তো নিজের কাছে কেন যেন কেমন যেন মনে হয় আসলে ফিলটি মনে হচ্ছে কথা ছিল না এখন হঠাৎ করে ওরা ডিসিশন নিচ্ছে যে না জিমের মাধ্যমে এক মাসের ভিতরে সব ক্লাস শেষ করে দিবে হ্যাঁ এখন এক মাসে সব ক্লাস শেষ করতে হলে তো এরকম চাপ পড়বে চার মাসের ক্লাস এক মাসে সবকিছু শেষ করছি।